চাঁদপুরের শাহরস্তিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক সহ পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গত রাত পৌনে একটার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরস্তি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো কুমিল্লার মনোহরগঞ্জের শাহপরান তুষার, শাকিল ও রেজাউল করিম, যশোরের নয়ন এবং গাজীপুরের সদরের সাগর হোসেন। নিহতের স্বজনরা জানায়, তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছিলেন। চাঁদপুরের শাহরস্তিতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক সহ পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, গত রাত পৌনে একটার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও শাহরস্তি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো কুমিল্লার মনোহরগঞ্জের শাহপরান তুষার, শাকিল ও রেজাউল করিম, যশোরের নয়ন এবং গাজীপুরের সদরের সাগর হোসেন। নিহতের স্বজনরা জানায়, তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে ফিরছিলেন। এদিকে মারেন, এদিকে মারেন, এটার টাইম আনসার কে এখানে।